আসসালামু আলাইকুম, আমি আনিস আহমেদ। আজকে আপনাদেরকে কিভাবে মোবাইলের সাহায্যে সার্কিট সিমুলেশন করা যায় সে ব্যাপারে দেখাবো। তো যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা প্লে স্টোরে যাবেন এবং যারা অ্যাপেল ইউজ করেন তারা অ্যাপ স্টোরে যাবেন। তো আমি এখন প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে প্রথমে সার্কিট সিমুলেশন করার জন্য যে সফটওয়্যারগুলি আছে সেগুলি আমরা দেখে নেব। তো সেটির জন্য আমি এখানে লিখছি সার্কিট সিমুলেটর। এই যে সার্কিট লিখতে এখানে সার্কিট সিমুলেটর চলে এসেছে। তো আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম সফটওয়্যার আছে, যেমন সর্বপ্রথম যেটি আছে সেটি হচ্ছে এভরি সার্কিট। তো এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে এভরি সার্কিটের ডাউনলোড সবচেয়ে বেশি, তার মানে এভরি সার্কিটই এখানে সবচেয়ে ভালো সফটওয়্যার। কিন্তু সমস্যা হচ্ছে এভরি সার্কিট একটা পেইড সফটওয়্যার, যদিও এটা আগে ফ্রি ছিল যার জন্য এইটার এত ডাউনলোড হয়েছে, বাট এখন এটার ফ্রি নাই। তো আমরা এখানে এই জন্য প্রোটো এই নামক এই সফটওয়্যারটা ইউজ করব। তো প্রোটোকে ইনস্টল করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ইনস্টলে ক্লিক করলাম। তো এখন এটি ইনস্টল হচ্ছে, আমরা একটু ওয়েট করব ইনস্টল শেষ হওয়ার জন্য। তো ইনস্টল হয়ে গিয়েছে। আমরা চাইলে এটিকে এইখান থেকে ওপেন করতে পারি অথবা এটির আইকন থেকে ওপেন করতে পারি। তো আমি আইকন থেকে ওপেন করব। এখানে কেটে দিলাম। কেটে দিয়ে এই যে এইখানে সফটওয়্যারটি ইনস্টল হয়েছে দেখা যাচ্ছে। তো আমি এইখানে ক্লিক করলাম। ক্লিক করলে সফটওয়্যারটি ওপেন হলো। তো এটি হচ্ছে আমাদের কাজ করার যে মেইন ইন্টারফেস, সেটি হচ্ছে এটি। তো আমরা এখন এটির মাধ্যমে সার্কিট সিমুলেশন করার জন্য এই সিমুলেট নামক যে অপশনটি আছে একদম নিচে ডান কর্নারে, এটির উপর আমি টাচ করলাম। টাচ করলে আমাদের ওয়ার্কিং যে এনভায়রনমেন্ট সেটি চলে এসেছে। তো প্রোটোর যে লাইব্রেরিটা আছে এটা বেশ খানিকটা সমৃদ্ধ। তো লাইব্রেরি থেকে যে কোনো এলিমেন্ট আনার জন্য আমাদেরকে একদম ডান পাশের নিচে দেখেন প্লাস নামক একটি অপশান আছে, এটির উপর আমরা টাচ করব। তো টাচ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রকম সোর্স আছে, যেমন ডিসি সোর্স, এসি সোর্স, স্কোয়ার ওয়েভ সোর্স, ট্রায়াঙ্গেল সোর্স, পালস সোর্স, সটুথ সোর্স, আরও অনেক কিছু আছে। এরপর এখানে কিছু লিনিয়ার এলিমেন্ট আছে, এখানে নন লিনিয়ার এলিমেন্টের ভিতরে ডায়োড, এলইডি, জেনারেটর, অনেক কিছু আছে, ট্রানজিস্টর আছে অনেক রকম, সুইচ আছে, ইন্টিগ্রেটেড সার্কিট আছে, এখানে গ্রাউন্ড, ফিউজ, অ্যামিটার, ভোল্টমিটার আছে, এখানে ডিজিটাল যে গেটগুলো সেইগুলি আছে। তো আমাদের মোটামুটি আন্ডার গ্রাজুয়েশন লেভেলে যে এলিমেন্টগুলো নিয়ে আমরা কাজ করি তা অধিকাংশ এখানে কাভার করে। তো এখন আমরা একদম সিম্পল একটা সার্কিট সিমুলেশন করে দেখব, সেটি হচ্ছে হাফ ওয়েভ রেক্টিফায়ার। তো আমরা জানি হাফ ওয়েভ রেক্টিফায়ার বিল্ড করার জন্য আমাদের সর্বপ্রথম একটি এসি সোর্সের প্রয়োজন হয়। তো আমি এইখান থেকে একটা এসি সোর্স নিলাম। দেন আমাদের প্রয়োজন হয় একটি ডায়োড। তো এখান থেকে আমি একটি ডায়োডও ক্লিক করে নিয়ে নিলাম আমার ইন্টারফেসে, এবং আউটপুট আমরা নিই হচ্ছে একটা রেজিস্টারের অ্যাক্রসে। তো সেই হিসাবে আমি এখান থেকে একটা রেজিস্টার নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই তিনটি আমি আগে প্লেস করি, তারপর বাদবাকি অংশ আমরা আস্তে আস্তে করে করব। আচ্ছা, এখন এইগুলি আমরা দেখতে পাচ্ছি যে একদম এক কর্নারে চলে আসছে। তো এটিকে আমরা আমাদের সুবিধা মতো জায়গাতে এনে বসানোর জন্য আমরা যেটি করব, প্রথমে যেটিকে মুভ করতে চাই সেটির উপরে টাচ করব। তো আমি এই সোর্সের উপর টাচ করলাম। টাচ করলে এটি সিলেক্ট হয়েছে। তো এটিকে আমি এখানে এনে প্লেস করলাম। আরেকটি ব্যাপার, এটির যে এলিমেন্টের যে ভ্যালুগুলো আছে অর্থাৎ সোর্সের যে ভ্যালুটা আছে আমি চাইলে এটিকে কিন্তু চেঞ্জ করতে পারি। সেটা কীভাবে? সেটা হচ্ছে একদম বাঁ পাশে উপরে দেখেন তিনটা বার আছে, এই তিনটা বারের উপর যদি টাচ করি তাহলে এইটার যে প্যারামিটারগুলো আছে সেগুলো এডিট করার অপশান আসছে। যেমন এখানে আমি চাইলে ভোল্টেজ এডিট করতে পারি, ফ্রিকোয়েন্সি এডিট করতে পারি, বা বায়াস ভোল্টেজ, ফেজ অফসেট, অনেক কিছু এডিট করা যাবে। তো নর্মালি আমাদের এখানে প্রয়োজন হয় ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি। সে ফর এক্সাম্পল আমি একটা ভোল্টেজ 5 ভোল্ট আছে, এটাকে আমি বাড়িয়ে 7 ভোল্ট করলাম। আবার আমি এখানে আবার ক্লিক করলাম, চাইলে আমি এটা ফ্রিকোয়েন্সিও কম বেশি করতে পারি। যেমন এখন এটা এখানে 40 হার্জ আছে, আমি চাইলে এটাকে 1 কিলো হার্জ করতে পারি। হ্যাঁ, 1 কিলো হার্জ। তাহলে এটার যে প্যারামিটারগুলো আছে সেগুলো আমি আমার ইচ্ছামতো একটা ভ্যালুতে সেট করলাম। এরপর ডায়োডটাকে নির্দিষ্ট জায়গায় এনে বসানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ডায়োডের উপর ক্লিক করলাম। তাহলে ডায়োডটা কী হলো, সিলেক্ট হয়ে গেল।
তো এখন ডায়োডটাকে আমি এখানে আনলাম। তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের যে প্রয়োজনীয় যে অ্যালাইনমেন্ট সেটাতে নাই, অর্থাৎ এটাকে রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য দেখেন একদম বাঁ পাশে উপরের দিকে একটা বৃত্তের মতো একটা চিহ্ন আছে, তো এটার উপর টাচ করলে এটা রোটেট হলো, বাট এটা একবার ক্লিক করলে এটা এখন উল্টা দিকে আছে। তো আমি আরও কয়েকবার ক্লিক করে আমি আমার সুবিধা মতো অ্যালাইনমেন্ট করে নিলাম। আচ্ছা, তো এরপর আমাদের আউটপুটটা দেখার জন্য আমাদের একটা রেজিস্টার লাগবে। তো আমি এখন এই রেজিস্টারটাকে আমার জায়গা মতো, মানে প্রয়োজনীয় জায়গা মতো এনে বসালাম। তো আমার এলিমেন্টগুলো প্লেস করা শেষ, এখন আমাকে যেটা করতে হবে এই সার্কিটটির কানেকশনটি কমপ্লিট করতে হবে। তো কানেকশনটি কমপ্লিট করার জন্য আমি প্রথমেই ভোল্টেজ, আমার যে সাইনোসয়েডাল যে সোর্সটি আছে সোর্সের একদম উপরে ক্লিক করলাম, দেন যেখানে যে পর্যন্ত আমি তারটাকে এক্সটেন্ড করতে চাই সেখানে ক্লিক করলাম। এভাবে ক্লিক করে করে সংযোগটি পূর্ণ করতে হবে। যদি এইভাবে উল্টাপাল্টা কানেকশন হয়ে যায় চাইলে আমরা ওই ব্রাঞ্চটাকে ডিলিট করে দিতে পারি। সেটা হচ্ছে ডান পাশে একদম নিচে দেখেন ডিলিটের একটা সিম্বল আছে, তো এটার উপর ক্লিক করলে এটাই যে ডিলিট হয়ে গেল। আমি আবার এটাকে সিলেক্ট করলাম, দেন এখানে কানেকশনটা ফুলফিল হলো। এরপর রেজিস্টারের শেষ প্রান্তর সাথে ভোল্টেজ সোর্সের শুরুর প্রান্তটা কানেক্ট করে দিলাম। তাহলে এইটা মোটামুটি আমাদের কানেকশনটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজটা দেখতে কেমন আর আউটপুট ভোল্টেজটা, ভোল্টেজের যে ওয়েবশেপ আছে সেটি দেখতে কেমন। তো সেটার জন্য আমাদের এখানে স্কোপ ইউজ করতে হবে, অর্থাৎ অসিলেটরের যেমন স্কোপ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ইনপুট সোর্সের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন বাঁ পাশে অনেকগুলো অপশান আছে, তার ভিতর গ্রাফের মতো দেখতে একটা অপশান আছে, এটার উপর যদি আমি টাচ করি তাহলে দেখেন এখানে আমার কাছে জিজ্ঞাসা করছে যে আমি কোন প্যারামিটারটি স্কোপ করতে চাই, সেটি কি ভোল্টেজ নাকি কারেন্ট। তো সে ফর এক্সাম্পল আমি ভোল্টেজটাই দেখতে চাই, তো আমি ভোল্টেজের উপর ক্লিক করলাম। দেখেন এখানে ভোল্টেজ একটা সুন্দর ওয়েবশেপ চলে এসেছে। তো এটা ছিল হচ্ছে আমাদের ইনপুট ওয়েবশেপ। এখন আউটপুটটা আমরা নর্মালি রেজিস্টারে অ্যাক্রসে নিই, তো আউটপুটটা আমরা যদি দেখতে চাই তো সিমিলার ওয়েতে আমি রেজিস্টারের উপরে ক্লিক করলাম, দেন গ্রাফের উপরে ক্লিক করলাম, দেন ভোল্টেজের উপরে ক্লিক করলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা শেপ আসছে। তো এটা রানিং অবস্থায় আছে, আমি চাইলে এটাকে একদম নিচে বাঁ পাশে যে লাল বাটনটা আছে এটার উপর টাচ করে স্টপ করে দেখতে পারি। আরেকটি ব্যাপার সেটি হচ্ছে এই যে আমরা যে ওয়েবশেপটি দেখতে পাচ্ছি এই ওয়েবশেপটির আমরা চাইলে বড় বা ছোটো করেও দেখতে পারি। তো সেটির জন্য আমাদের যেটি করতে হবে, আমি এটাকে রান করে দিচ্ছি, একদম নিচে ডান পাশে দেখেন তীর চিহ্ন আছে একটি, তো আমি তীর চিহ্নের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন অনেক রকম অপশান আছে, যে ভোল্টেজ শো করবে কি না, কারেন্ট শো করবে কি না, লেভেল শো করবে কি না। তারপর এইভাবে করতে করতে একটা ইয়ে আছে যে টাইম স্টেপস, যে সে এইখানে যে গ্রাফটা আছে সেটা টাইম স্টেপ কেমন হবে। তো আমি এইখানে ক্লিক করে দেখেন এটাকে বাড়ালে এখানে অনেক হিজিবিজি দেখাচ্ছে, আবার আমি চাইলে এটাকে প্রয়োজন মতো আমার যে কোনো একটা ইসে আমি সেট করে নিতে পারি। যেমন এখন আবার বেশ খানিকটা বড় দেখাচ্ছে আমার ইসের প্রয়োজনের তুলনায়, তো চাইলে আমি এটাকে আরেকটু ছোটো করে নিতে পারি। এটা আমার উপর ডিপেন্ড করবে যে আমি কীভাবে দেখব। আবার এখানে গ্রাফের স্পিডটা অনেক দ্রুত, তো সেই ক্ষেত্রে আমরা এখানে সিমুলেশনের যে স্পিড আছে এটাকে এইভাবে কমিয়ে দিতে পারি, তাহলে আস্তে আস্তে সিমুলেশন হবে। আবার সার্কিটে যে কারেন্টটা ফ্লো করতেছে আমরা দেখতে পাচ্ছি, তো সেটার স্পিডটা আমরা চাইলে কম বেশি করতে পারি। সেটা এই যে কারেন্ট স্পিড যেটা আছে এটার উপর ক্লিক করে দেখেন আমরা এটা জোরে করলে এই যে এখানে জোরে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, বাঁ পাশে দেখেন আবার আস্তে করলে আস্তে আস্তে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে এটা সেট করে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের যে হাফ ওয়েভ রেক্টিফায়ার ছিল, এটা কীভাবে ডিজাইন করা যায়, এটা একটা খুঁটিনাটি, অর্থাৎ ইলেকট্রনিক্স থেকে এই একটা সার্কিটের খুঁটিনাটি দেখালাম। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা যায় যে সার্কিটে রেফারেন্স সেট না করলে সেক্ষেত্রে সঠিক আউটপুটটা আসে না। তো সেক্ষেত্রে আমাদের এইখানে আমরা যেটা করি নাই, একটা গ্রাউন্ড চাইলে আমরা সেট করে নিতে পারতাম, এটা দেওয়া বেটার। তো আমি এখন একটা গ্রাউন্ড এখানে সেট করে দিচ্ছি,
तो ये ग्राउंड टके आमी एखाने ए बसिए दिल तो এটা আরো ভালো হলো যদিও এখানে সঠিকভাবে ইনপুট আউটপুট দেখাচ্ছিল বাট ফুল ওয়েভ রেকটিফায়ার করতে গেলে গ্রাউন্ড না দিলে কিন্তু আসবে না আরেকটা জিনিস এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের ইনপুট ভোল্টেজ যেটি আছে সেটির থেকে আউটপুট ভোল্টেজটা খানিকটা কম তো এটাও যে আমাদের ডায়োড তো খানিকটা ভোল্টেজ ড্রপ করে সেটার জন্য আসছে আমরা চাইলে আউটপুটের ভোল্টেজটা আমরা চাইলে দেখতেও পারি সেটা কিভাবে যে একটা ভোল্টমিটার এখানে এনে লাগিয়ে দিলে আউটপুটের ভোল্টেজটা কিন্তু আমরা চাইলে দেখতে পারবো তো তার জন্য আমরা প্লাসে আবার ক্লিক করলাম ক্লিক করে এই যে এখান থেকে একটা ভোল্টমিটার নিলাম নিয়ে এরপর এই ভোল্টমিটারটাকে সরি এই ভোল্টমিটারটাকে আমি আমার প্রয়োজন মতো আউটপুটের অ্যাক্রোসে সেট করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভোল্টমিটারে ভোল্টেজের মানটা কিন্তু শো করছে যেহেতু এটা সাইনোসয়েডাল সোর্স সেহেতু ওই অনুযায়ী অ্যাকর্ডিং টু সাইনোসয়েডাল ভোল্টেজ ওয়েভফর্ম এটার ভোল্টেজের মানটাও চেঞ্জ হচ্ছে তো এইভাবে আমরা এইভাবে একটা সার্কিটকে এই সফটওয়্যারের মাধ্যমে সিমুলেট করতে পারবো তো এখন আমি আপনাদেরকে আরেকটি সার্কিট সিমুলেট করে দেখাবো সেটি হচ্ছে সিরিজ প্যারালাল কম্বিনেশনের একটা সার্কিট তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই তো তার জন্য আমি এইটাতে কেটে চলে আসলাম দেখেন আমি যে সার্কিটটাতে এতক্ষণ কাজ করছি সেটা কিন্তু ওয়ার্ক স্পেসে সেভ হয়ে আছে তো আপনি পরবর্তীতে যখন এই সফটওয়্যার কেটে আবার নতুন করে ঢুকবেন তখনও দেখবেন যে আপনার যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু এখানে সেভ হয়ে থাকবে তো আমি যদি আরেকটা কাজ করতে চাই তো এখানে সিমুলেটরে আমি আবার ক্লিক করব ক্লিক করলে এখানে ইন্টারফেসটা আবার চলে আসলো তো এখন একটা সিরিজ প্যারালাল সার্কিটে আমি ডিসি সোর্স দ্বারা এনার্জাইজ করতে চাচ্ছি তো সেটার জন্য আমি যেটা করব এই প্লাসে ক্লিক করে একটা ডিসি সোর্স নিলাম এরপর আমি তিনটা রেজিস্টার দিয়ে একটা সার্কিট বিল্ড করতে চাচ্ছি তো একটা দুইটা তিনটা এই তিনটা রেজিস্টার আমি নিয়ে নিলাম এখন এগুলোকে আমি আমার সুবিধা মতো জায়গায় প্লেস করি আগে তো ভোল্টেজ সোর্সটাকে এখানে রাখলাম এরপর রেজিস্টারটাকে চেক করে এখানে আনলাম আমার সুবিধা মতো অ্যালাইন করার জন্য আমি একটাকে এভাবে ঘুরিয়ে রাখলাম আচ্ছা এটাকে আমি এদিকে একটু সরিয়ে রাখি কারণ আমি এই জায়গাটাতে একটা অ্যামিটার প্লেস করতে চাচ্ছি তারপর এটাকে এখানে রাখলাম এটাকে এখানে রাখলাম আচ্ছা তো এরপর আমরা আমি বলছিলাম যে যে কোনো সার্কিটের রেফারেন্সটা সেট করে দেওয়া বেটার তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা গ্রাউন্ড নিয়ে আসি তো এই গ্রাউন্ড নিলাম আমরা চাইলে কিন্তু এখানে সার্কিট টু সরি সুইচ অ্যাড করতে পারি যেমন এখান থেকে আমি যদি একটা এসপিএসটি অর্থাৎ সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ নেই তো এটাকেও আমি চাইলে এখানে ইন্টিগ্রেট করতে পারি তো আমি আপনাদেরকে ইন্টিগ্রেট করে দেখাই ভোল্টেজ সোর্সটাকে একটু এইদিকে সরিয়ে রাখলাম যাতে পর্যাপ্ত পরিমাণে জায়গা পাওয়া যায় এরপর সুইচটাকে আমি এখানে রাখলাম গ্রাউন্ডটাকে নিচের দিকে রাখলাম এখন সময় হচ্ছে কি যে সার্কিটটাকে কানেকশন দেওয়া তো সেটার জন্য আমি এখন সার্কিটের কানেকশনটা ফুলফিল করি সরি আচ্ছা এই রেজিস্টারটাকে আমি উপরে একটু করলাম রাখলাম তো আমাদের কারেন্ট মেজার করার জন্য আমরা জানি যে আমাদের অ্যামিটার প্রয়োজন এবং অ্যামিটারটাকে সিরিজে প্লেস করতে হয় তো সেই জন্য আমি একটা অ্যামিটার এবং একটা ভোল্টমিটার এনে রাখছি যাতে করে আমরা কারেন্ট এবং ভোল্টেজটা দেখতে পাই তো আমি চাচ্ছি টোটাল ব্রাঞ্চের কারেন্টটা মেজার করার জন্য এই জন্য অ্যামিটারটাকে আমি শুরুতেই প্লেস করব তো এই যে এখানে অ্যামিটার রাখলাম এটাকে আমি প্রয়োজন মতো ঘুরিয়ে এটা কানেকশনও ফুলফিল করে দিলাম আচ্ছা তো আমি বলছিলাম যে আমি একটা সিরিজ প্যারালাল কম্বাইন্ড সার্কিট তৈরি করব তো দেখেন সেটা কিভাবে তৈরি করি
তো আমি চাইলে এই দ্বিতীয় ব্রাঞ্চের যে ভোল্টেজ এবং কারেন্ট দুইটাই চাইলে দেখতে পারি। তো দ্বিতীয় ব্রাঞ্চের কারেন্ট যদি আমি দেখতে চাই, তো সেক্ষেত্রে আমার আরেকটা এমিটার লাগবে। আমি এখান থেকে আরেকটা এমিটার নিয়ে নিচ্ছি। তো এই এমিটারটা এখানে এনে রাখলাম। আমরা জানি যে এমিটার সিরিজে প্লেস করতে হয়, তো সেটার জন্য এমিটারটাকে এইভাবে রাখা। তো এখন কানেকশনগুলি মোটামুটি প্রায় শেষের দিকে। আচ্ছা, তো আমাদের সার্কিটের কানেকশন শেষ, এখন আমরা গ্রাউন্ডের কানেকশনটা দিয়ে দিব। আর ভোল্টমিটারটাকে আমরা জানি ভোল্টমিটারটাকে প্যারালাল ভাবে প্লেস করতে হয়। তো ভোল্টমিটারটাকে আমি আনলাম, এনে আমি চাচ্ছি যে এই যে সেকেন্ড যে ব্রাঞ্চটা আছে, সেকেন্ড ব্রাঞ্চের ভোল্টেজটা মেজার করতে। তো সেই ক্ষেত্রে আমি এই যে কানেকশনটা ফুলফিল করছি, এখন এই এক প্রান্ত লাগিয়ে দিলাম ভোল্টমিটারে, এবং এই আরেক প্রান্ত লাগিয়ে দিচ্ছি, এই লাগিয়ে দিলাম। তাহলে এখন দেখেন আমাদের সার্কিটটা মোটামুটি কনফিগারেশন শেষ। আমরা চাইলে যে কোনো কিছুর ভ্যালু কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি। যেমন আমাদের সেকেন্ড ব্রাঞ্চের যে রেজিস্টরটা আছে, এটার যে ভ্যালু, ওহমিক ভ্যালু, সেটা আমরা চাইলে এই যে এখান থেকে কম বেশি করতে পারি। যেমন আমি এটাকে সে ফর এক্সাম্পল এটাকে রাখছি হচ্ছে 500। আচ্ছা, এই যে 500 ওহম রাখলাম। এরপর সেকেন্ড ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের মানটা আমি চাইলে একটু বাড়িয়েও দিতে পারি, যে এটা 2 kilo ohm, আর প্রথমটা 1 kilo ohm থাকলো। আবার ভোল্টেজ সোর্সের মানও আমি চাইলে চেঞ্জ করতে পারি। সাপোজ আমি এটাকে 20 ভোল্ট করলাম। হ্যাঁ, 20 ভোল্ট। আচ্ছা, এখন দেখেন সার্কিট কিন্তু এখনও রান করেনি, কারণ আমরা এই যে সুইচটা প্লেস করেছিলাম SPST, ওটা কিন্তু এখনও ক্লোজ হয় নাই। তো আমি এখন এটার উপর টাচ করলাম, টাচ করলে দেখেন সুইচটা ক্লোজ হয়ে গেল। সুইচটা ক্লোজ হওয়ার জন্য সার্কিটে কিন্তু এখন ইলেকট্রিসিটি ফ্লো করছে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং কোন ব্রাঞ্চের কারেন্টের মান কত সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দেখেন যে অ্যামিটার যেটা আছে, ওইটা -14.3 mA দেখাচ্ছে, ভোল্টেজের মান হচ্ছে 5.7 ভোল্ট। তো আমরা 20 ভোল্ট অ্যাপ্লাই করেছিলাম, তাহলে আমাদের প্যারাল যে ব্রাঞ্চটা আছে, প্যারাল ব্রাঞ্চে একরকম এখন ভোল্টেজ আছে 5.7 ভোল্ট। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে অ্যামিটার কেন নেগেটিভ ইলেকট্রিসিটি ফ্লো করছে। তো এইটার কারণ হচ্ছে এটা পোলারিটি, আমরা উল্টোভাবে প্লেস করেছি, এই জন্য এটা নেগেটিভ ইলেকট্রিসিটি শো করছে। তো আমরা চাইলে এটাকে কিন্তু পজিটিভ আনতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যামিটারটাকে ঘুরিয়ে দিতে হবে। তো আমরা দেখেন চাইলে ঘুরিয়ে দিচ্ছি, যে এই যে অ্যামিটারের উপর ক্লিক করলাম, ক্লিক করে এটাকে এই যে রোটেট করে দিলাম। এখন আমরা এটাকে রান করি, যদি দেখেন ইলেকট্রিসিটির মানটা কিন্তু একই আছে, বাট মাইনাসটা কিন্তু এখন আর নাই, কারণ এখন হচ্ছে অ্যামিটারের পোলারিটিটা ঠিক আছে। তো আমি একটা এইভাবে করে দেখালাম। তো এইভাবে আমরা আমাদের আন্ডার গ্রাজুয়েশন লেভেলের অধিকাংশ সার্কিটই মোবাইলের এই সফটওয়্যারের মাধ্যমে সিমুলেট করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে ইমেলের মাধ্যমে বা সরাসরি ফোন করে আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।